আপনারা দেখছেন বঙ্গের খবর। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদান মহোদ্যান, এই বাক্যকে পাথেয় করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী গ্রামীণ মণ্ডল দুইয়ের বিজেপি কর্মীদের উদ্যোগে নবাসন পঞ্চায়েতের করমপুরে প্রয়াত বিজেপির দুই কার্যকর্তা তারাপদ গায়েন ও শ্যামাপ্রসাদ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিজেপি কর্মীরা বিভিন্ন সময়ে সর্বোত্তভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, আর সেই মতোই গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় রোগীর আত্মীয়দের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজকের এই রক্তদান শিবিরে মোট 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অমরনাথ শাখা, সোনামুখী গ্রামীণ মণ্ডল দুইয়ের সভাপতি চঞ্চল সরকার, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তপশিলী মোর্চার সভাপতি দিবাকর ঘরামি, কল্যাণ চ্যাটার্জি, তাপস মিত্র ও সুজিত অস্থির সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অমরনাথ শাখা বলেন, রক্তের সংকট মেটাতে জেলার বিভিন্ন প্রান্তে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। এর ফলে তিনি দাবি করেন, জেলাতে 70-75% রক্ত সংকট মিটবে, তবে আগামী দিনেও এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে তিনি জানান। গ্রামীণ ভূমণ্ডলের উদ্যোগে করমপুর মোড়ে স্বর্গীয় তারাপদ গায়েন মহাশয় এবং শ্যামাপ্রসাদ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে এক মহতি কাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই রক্তদান শিবিরে মোটামুটি 55 জন রক্ত দেবেন, 10 জন মহিলা এবং 45 জন পুরুষ। আমরা এই যে সারা পশ্চিমবাংলা ব্যাপী যে প্রচণ্ড রক্তের আকার, ভারতীয় জনতা পার্টি কিংবা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির হেলথ মিশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় যে রক্তদান আমরা শিবিরের আয়োজন করেছি, আমরা খুবই আনন্দিত। আমরা প্রচুর রক্ত আমরা দিয়ে অন্যের জীবনকে বাঁচাচ্ছি। এর ফলে জেলায় কতটা রক্তের ঘাটতি মিটবে? আমরা রক্তদান শিবির করছি, 70-75% রক্তের সমস্যা সমাধান হবে। আগামী দিনেও পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে। এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির হবে। গতকালও হয়েছে আমাদের ওদাতে, আজকে এখানে হচ্ছে। দিনের পর দিন এটা মাত্রাটা বেড়েই যাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে শুরু করেছেন, আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। যুব সমাজ যেভাবে এগিয়ে এসে রক্ত দিয়ে সাহায্য করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন রাখার বিষয়ে কতটা কী বার্তা দেবেন? দেখুন, করোনা ভাইরাস, এই ভাইরাস পশ্চিমবাংলায় যে ব্যাপকভাবে যে চলছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। উনি যেভাবে প্রথমে এই করোনা ভাইরাস নিয়ে যে প্রধানমন্ত্রী যে সূচনা দিয়েছিলেন, উনি বারবার বলে এসেছেন যে শাহিনবাগের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে আজকে নরেন্দ্র মোদী এই করোনা করোনা করে উনি ছাপাচ্ছে। কিন্তু প্রকৃত করোনা যখন পশ্চিমবাংলায় এসে গেছেন, উনি তখন বলছে আমাকে গলাটা কেটে দিন কিংবা আমাকে দায়িত্ব থেকে অব্যাহত দিন, এই বলে উনি বেড়াচ্ছে। আমরা এই যে প্রধানমন্ত্রীর বাড়ি বাড়ি যে চিঠি, সেই চিঠি আমরা যেভাবে প্রত্যেক বাড়িতে জনসংযোগ করছি, তার সাথে সাথে মানুষকে আমরা এটা অবহিত করছি যে করোনা ভাইরাস থেকে যতটা দূরত্ব থাকতে পারা যায় সরকারি নিয়ম ভেবে আপনারা থাকুন। সোনামুখী আর পাত্রসাহেব নয়, সারা পশ্চিমবাংলায় যেখানেই নদী ঘাট নালা আছে সেই জায়গাতে বালি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং তার যারা আত্মীয় স্বজন তাদের একটা সম্পদ। এখানে রাত্রের বেলায় ডিএম সাহেব রাস্তায় দাঁড়িয়ে, এসপি সাহেব রাস্তায় দাঁড়িয়ে, আইসি রাস্তায় দাঁড়িয়ে, বিভিন্ন থানার ওসি দাঁড়িয়ে এই গাড়ি পার করছে। আজকে যে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি এসছে, সামান্য বালির জন্যে তারা বাড়ি করতে পারছে না। তাই আমরাও আগামী দিনে আন্দোলনে নামছি, গরুর গাড়ি করে বালি যাতে প্রত্যেকে যে স্ট্যাক করেছে সেখান থেকে যাতে ব্যাপকভাবে বালি নিয়ে নিজেদের গরিব মানুষরা কাজে লাগাতে পারে, তার জন্য আমরা তাদের পাশে থাকব। দেখুন, আমরা 2019 অলরেডি ট্রেলার দেখিয়েছি, আমরা
আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, তাতে আমাদের বাঁকুড়া জেলায় যে 12টি সিট আছে, আমরা 12টাতেই জয়লাভ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পশ্চিমবাংলার মানুষ এখন চাইছে চালচোর তৃণমূল, পাঞ্চোর তৃণমূল, বংচোর, যত ধরনের চোর দিকে কত তাড়াতাড়ি এই পশ্চিমবাংলা থেকে ছেটিয়ে বিদায় করা যায়, মানুষ সেই প্রস্তুতি নিয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।